উত্তর চব্বিশ পরগনার রুইয়ার বর্ষবরণের রাতে পিকনিক ঘিরে উত্তেজনা, পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ, খড়দ ৫৬ নম্বর বাসস্ট্যান্ডের পাশে এলাকার কিছু মানুষ রাতে পিকনিক করছিল, সেই সময় পাতুলিয়া পঞ্চায়েত প্রধানের ছেলে দলবল নিয়ে এসে প্রায় ৪০ জন দুষ্কৃতী নিয়ে এসে তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। এরপর তারা রহড়া থানায় অভিযোগ জানায়। আজ এলাকার মানুষ দোষীদের শাস্তির দাবিতে কল্যাণী রোড অবরোধ করে। ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ আসে, উত্তেজনার সৃষ্টি হয়। অবরোধকারীরা অবরোধ তুলতে না চাইলে পুলিশের সাথে অবরোধকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। রীতিমতো লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধানের ছেলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রধানের ছেলে অতনু দাস। তিনি বলেন, তাদের নিজেদের মধ্যে ঝামেলা চলছিল, তিনি সেটা মেটাতে এসেছিলেন। এলাকার এখন ত্রাস হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এখানে একটা পার্টি অফিসকে সামনে রেখে এখানে নিজের ইয়েতে এখানে পার্টি অফিসের কোনো স্বীকৃতি নেই, হঠাৎ করে একটা ঝান্ডা কিনে ২০ টাকার ঝান্ডা কিনে নানা ধরনের একটা সন্ত্রাসের বাতাবরণ করছে। এর আগেও ৬ মাস আগে ঠিক এরকম বর্ষবরণ উৎসবে, গত বছরও বর্ষবরণ উৎসবে নিজে বোম মেরে নিজে হাইলাইট হতে যাচ্ছে, এবং গতকালকেও কিছু দুষ্কৃতি নিয়ে এসে এখানে এলাকার মা বোনদেরকে এর ওপরে অত্যাচার করে নানা ধরনের মেশিন নিয়ে ছেলেকে নিয়ে একটা ভীত সন্ত্রস্ত আছে, এবং নিজের টিআরপি বাড়ানোর জন্য হঠাৎ করে আমাদের এই সড়কটাকে বন্ধ করে নিজেকে হাইলাইট করে, এবং প্রধানের ছেলের নাম হচ্ছে অতনু দাস, তাকে কালিমাত্র করার একটা পরিকল্পনা করছে। কেউ বা কারের পিছনে ইন্ধন দিচ্ছে সেগুলো আমরা তদন্ত করছি। মুকেশকে আমরা কোনোদিনই সক্রিয় তৃণমূল কংগ্রেস করতে দেখিনি, এবং আপনারা কোনো জায়গায় যদি পেয়ে থাকেন আপনারা যেটা বলবেন আমি মেনে নেবো যে তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেসের এই কৃষ্টি এই কালচার শেখায়নি, একে অবিলম্বে আমরা যথারীতি আমরা পাড়ার লোক হিসাবে সবাই মিলে থানায় এর বিরুদ্ধে ম্যাচ পিটিশন দেব। এরকম একটা ছেলে থাকলে এলাকার সন্ত্রাস তৈরি হবে, এলাকার দুষ্কৃতি দৌরত্ব বাড়বে। তাই আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাইছি, পুলিশ প্রশাসনের কাছেও আমরা বলবো, এরকম ধরনের ঘটনা যাতে না করে মুকেশ সিং। এর বিরুদ্ধে যত পুলিশের ওপরে আমরা আস্থাশীল আছি, পুলিশ যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। এরকম ধরনের নোংরামিও দিনের পর দিন করে যাচ্ছে মুকেশ সিং। আমার নাম পিন্টু বিশ্বাস, ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।